সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্পোর্টস লাইভ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে উইমেন্স স্পোর্টস অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছে একজন নারী উশু খেলোয়াড়, যিনি ইতিমধ্যেই তার খেলার মাধ্যমে জানান দিয়েছেন তার ক্রীড়া প্রতিভা। দর্শক, তিনি খেলায় যেমন কম জানা তেমনি দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর তিনি হচ্ছেন নারী উশু খেলোয়াড় চারু। চলুন আমরা তার সাথে কথা বলি। কেমন আছো আপু? ভালো আছি। আমরা জানি যে দুই দিন ধরে জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ 2020 শুরু হয়েছে এবং দুই দিন তুমি এখানে অংশগ্রহণ করেছো। এই দুই দিনে তোমার অর্জন, দুই দিনে তোমার খেলার যত অভিজ্ঞতা, এগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবে। কালকে আমার একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে তাইচি চুয়ান। তো ওইটাতে আমি অংশগ্রহণ করেছি এবং সেটাতে আমি রূপ্যপদক অর্জন করেছি। আর আজকে যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে তাইচি জিয়ান, যেটাতে আমি গোল্ড পেয়েছি। আপু, তোমার জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা যে তুমি দুটো ইভেন্টই পুরস্কার পেয়েছো। তুমি কোন দলের হয়ে খেলো এবং কোন জেলা থেকে এসেছো? আমি বাংলাদেশ আনসার হয়ে খেলি আর সিলেট জেলা থেকে এসেছি। আচ্ছা, তোমার শুরুর জার্নিটা কীভাবে হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল যদি একটু বলতে? প্রথমে আমি যখন আমার জিএসসি এক্সাম শেষ করি, তখন একদিন আমাদের যে স্টেডিয়াম আছে সেইখানে আমি আমার আন্টি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী হচ্ছিল, সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো ওইখানে ছবি প্রদর্শনী হচ্ছে ইনডোরে আমরা দেখতেছিলাম, তো আউটডোরে দেখতেছি এরকম উশু হচ্ছে প্র্যাকটিস। তো আমার আন্টি বলে যে ওইটা কি, ওটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আসো আমরা দেখতে। তো দেখতে যাই, ওইটা বলে গেছি। তারপরে আমার আন্টির অনেক ভালো লাগছে ওই খেলাটা। তো আমার যে স্যার ছিল সিলেটের, ও ওনার কাছে বলছে যে এটা কীভাবে খেলা, কেমনে ঢুকতে হয়। তো উনি সব কিছু বললেন। তো বলার পর আন্টি বাসায় আসলেন। আসার পরে ওনার মানে নিজের পছন্দের ভিত্তিতে মানে উনি আমাদেরকে ভর্তি করালেন ওখানে, আমাকে আর আমার বড় বোনকে। তখন তুমি কোন ক্লাসে পড়াশোনা করতে এবং তোমার খেলার জার্নির আজকে কত বছর হয়েছে? আমি তখন জিএসসি এক্সাম দিয়েছিলাম, মানে ক্লাস ধরতে গেলে ক্লাস 9-এই, আর এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে 10, 11, 12, 3 বছর হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি খুব ছোট বয়স থেকেই খেলার সাথে আছো। এবং এই পর্যন্ত তুমি কয়টা জাতীয় খেলা খেলেছো এবং তোমার পুরস্কারের প্রাপ্তি যদি একটু বলতে? আমি এই পর্যন্ত 5টা ন্যাশনাল গেম খেলেছি আর 1টা ইন্টারন্যাশনাল গেম খেলেছি, মানে সাব গেমস, গত যেটা এসএ গেমস গেল সেটাতে। এসএ গেমসে আমার রেজাল্ট ছিল, দুইটা ইভেন্টের মধ্যে আমি সবসময় একটা ইভেন্টে গোল্ড পাচ্ছি, আর গত দুইটা ন্যাশনাল থেকে আমি ডাবল গোল্ড পেয়ে আসতেছি। তো আজ এইবারেরটাতে একটা গোল্ড ছুটে গেছে। আচ্ছা, তাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তুমি হচ্ছে অলরেডি একটি গোল্ড মেডেল পেয়ে গেছো এই এই ইভেন্টে। তো তোমার এই খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ইচ্ছা আছে যে ইন্টারন্যাশনাল গেম খেলেছি, মানে ওইটা আমি ব্রোঞ্জ পাইছি। তো আমার আগামী যে লক্ষ্য আছে সেটা হচ্ছে এসএ গেমসে যেন আমি স্বর্ণপদক অর্জন করতে পারি। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তুমি উশু খেলছো, এই খেলাটা অনেক চ্যালেঞ্জিং এবং মেয়েদের জন্য আসলেই অনেক বড় চ্যালেঞ্জিং। সো বাংলাদেশের মেয়েরা এই খেলাটা কিভাবে গ্রহণ করছে, এর প্রতিবন্ধকতা কি, এবং আসলে বাংলাদেশের মেয়েরা কতদূর এগিয়ে যেতে পারবে, তোমার কি মনে হয়? আসলে উশু গেমটা ততটা জনপ্রিয় না, অনেকেই চিনে না উশু গেমটা কি। আর যারা চিনে তারা তো খেলে ওইটা, আর ওইটা খেললে মানে মেয়েদের জন্য অনেকই ভালো, মানে আত্মরক্ষা মানে মূলক তো এই গেমটা। তো রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো এই গেমটা জানা থাকলে মানে সব মেয়েদের জন্যই ভালো। আর আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের সব জায়গায় মানে সব জেলাতে ওই গেমটা চালু না, তো অনেকে চিনে না, আর মেট নেই, মানে সেইরকমভাবে ইনডোর নেই আমাদের এই গেমের জন্য। তো এর জন্য অনেকেই আসলে ওইটা খেলতে চায় না, যে আমরা নিজেই যখন আমি সিলেটে গেম যখন ইয়ে করছি, প্র্যাকটিস করছি, তো ওইখানে ম্যাট ছিল না, তখন ওইখানে এই যে ফ্লোর ছিল তো ওইখানে পাকা করা ছিল, তো ওইখানের মধ্যে আমরা প্র্যাকটিস করতাম। তো অনেক সময় প্র্যাকটিস করতে ভয় লাগতো যে এখন যদি হাত পা ভেঙে যায় তো কী হবে, আমি তো গেমে অংশগ্রহণ করতে পারবো না। তো দেখা যাচ্ছে যে আমরা কাবাডির ম্যাট বা ওই যে ব্যাডমিন্টনের যে কোর্টগুলো ওইগুলোতে প্র্যাকটিস করি, মানে সেইরকমভাবে কোনো ম্যাট নেই আমাদের। তাই ম্যাট যদি থাকতো আর সব জেলাতে ওই খেলাটা যদি চালু থাকতো, তাহলে সবাই ওটা মানে চিনতো, জানতো এবং খেলতো, অবশ্যই খেলতো ওরা। আচ্ছা, এই খেলার মাধ্যমে তোমার যেরকম অর্জন, তুমি অনেক ভালো খেলো এবং সবাই অনেক ভালোবাসা দেয় যারা টিমের আছেন, যারা তোমার সাথীরা আছেন, খেলোয়াড় পার্টনার।
তো এরপরের তোমাদের আশেপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজন তোমাকে কিভাবে সাপোর্ট করে যে মেয়েটা খেলছে? বলে না যে এরকম তো হয় যে মেয়েরা খেলে, এটা আসলে সামাজিকভাবে আসলে অনেকেই একটু হেয় করে, তোমার ক্ষেত্রে এটা আসলে কেমন কেমন সাড়া পাচ্ছ? না, আমার বাসা থেকে সবাই আমাকে সাপোর্ট করে, আমার মা, আমার মামা, তারপরে আমার যে আন্টি, উনি আমাকে অনেক মানে মেন্টালি সাপোর্ট করেন যে না তুমি পারবে, তুমি এটা দেখাও। তারপরে আমি ওদের সাপোর্টেই এতটুকু আগে আসতে পারছি, নাহলে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো আমি এই দূর মানে আসতে পারতাম না। তুমি কি ভবিষ্যতে মেয়েদের জন্য এমন কিছু চাও যে তুমি এই খেলার নেতৃত্ব দিবে বা তুমি কোচের দায়িত্ব পালন করবে? আমি চাই, কারণ আমাদের মানে যে উশু খেলা ওইখানে তেমন কোনো মহিলা কোচ নেই, তো আমি চাই যে আমি মহিলা কোচ হব আর মানে নতুন নতুন প্লেয়ারদেরকে উঠাবো এই উশু খেলা থেকে মানে খেলার জন্য। আচ্ছা আপু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, তুমি যেন তোমার ইচ্ছাটা পূরণ করতে পারো এবং তোমার হাত ধরে যেন বাংলাদেশে নারী উশু খেলোয়াড়রা আরও সামনের দিকে যেতে পারে এবং এটি আরও বেশি প্রচার হয় বাংলাদেশে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।